نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم فأعوذ بالله من الشيطان الرجيم جاء الحق وزهق الباطل وقال عليه الصلاة والسلام فضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام أو كما قال عليه الصلاة والسلام أسكت মজলিসে উপস্থিত ওলামায়ে হযরত বিশেষত স্টেজে উপবিষ্ট ওলামায়ে কেরাম হুফাজে কেরাম ও হুজ্জাজে কেরাম অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ও মাগরিবী বাঙ্গাল আঞ্জুমানে অয়জিনের বিভিন্ন স্তরের আলেমগণ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বাংলার বিভিন্ন এরিয়া থেকে আজকের মজলিসে যারা হাজির হয়েছেন শ্রদ্ধেয় সম্মানীয় শ্রোতা মণ্ডলী পর্দানাসীনা দূরে অবস্থিতা মা ও বোনেরা খাদিজাতুল কবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা খুব বেশি বেশি বলা যায় সাড়ে তিন থেকে চার বছর গড়াতে চলল এই প্রতিষ্ঠানটাকে সাড়ে তিন চার বছরের ভিতরই যারা যারা এসছেন প্রতি বছর কিছু না কিছু নূতন বা কিছু না কিছু পরিবর্তন এখানে এসে আপনারা উপলব্ধি করেছেন
প্রতি বছর জলসাতেও তাই, প্রথমবারের তুলনায় দ্বিতীয় বছর, দ্বিতীয় বছরের তুলনায় তৃতীয় বছর, এবছর লোক সমাগম আরো বেশি, পিছনে বসবার মতো জায়গা আর নেই। এই মাহফিলে আপনারা যারা বসেছেন, কারোর সামনে যদি এক বিঘা পরিমাণ জায়গা খালি থাকে, আমি প্রথম অবস্থায় অনুরোধ করব আপনার আর একজন মুসলমান ভাইকে বসবার জায়গাটা করে দেন। যখন মোটেই জায়গা না থাকবে, তখন দাঁড়িয়ে থাকলে কি করব, জায়গা নেই। অ্যাকচুয়ালি ঈসা আলাইহিস সালামের জন্য যতটা পর্যাপ্ত জায়গা দরকার, ততটা জায়গা আমাদের নেই। যতটা ছিল তাতেই আবার নতুন একটা বিল্ডিং তৈরি করতে যেয়ে খানিকটা জায়গা তাতেও বসিয়ে দেওয়া হয়েছে। আমি সবার কাছে, আপনাদের ছোট ভাই, সন্তান অথবা বন্ধু রূপে, খুব করুণ সুরে আবেদন জানাচ্ছি, সামনে যদি এক বিঘত জায়গা পড়ে থাকে, পিছনের ভাইদেরকে আমার অশুরু করবার আগে ওই এক বিঘত জায়গা আপনি বসে থাকা অবস্থায় এগিয়ে এসে আপনার পিছনের মুসলমান ভাইকে একটু বসবার জায়গা করে দেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের মুসলমান ভাইদেরকে কোরআন হাদিসের আলাপ আলোচনার মজলিসে জায়গা করে দাও, ইয়াফসাহিল্লাহু লাকুম। কোরআন হাদিসের মজলিসে যদি তোমার মুসলমান ভাইকে তুমি বসবার জায়গা করে দিতে পারো, মালিক আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে তার দয়ার জান্নাতে তোমাকে জায়গা করে দেবেন। সুতরাং আমি সবার কাছে আরো একবার আবেদন জানাচ্ছি, সামনের জায়গা যেন মোটেই নষ্ট না হয়, এক বিঘে হোক আর এক হাত। পিছনের ভাইদেরকে বলছি, এখনো মজলিসের একদম এই কোণটাতে এখনো জায়গা আছে, এই কোণটাতে ভাই প্রয়োজনে এক্ষুনি এই মাইকটা সরিয়ে দেন, সবাই দেখতে পাচ্ছে না। আমি অনুরোধ জানাচ্ছি যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন, এসেছেন খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসায়, সবাই আমাদের মেহমান। মেহমান হিসাবে যতটা যত্ন আপনাদের প্রতি নেওয়া দরকার ছিল আমরা ততটা পারিনি, এজন্যে আমরা দুঃখিত। অন্তত যতক্ষণ বসবার জায়গা আছে, স্টেজের আমার ডান হাতে এখনো অনেক জায়গা আছে, স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি আপনারা শ্রোতাদেরকে এই দিকে পাঠিয়ে দেন। সম্ভবত পূর্ব সাইটে, দক্ষিণ পূর্ব উত্তর কোণে এখনো অনেকটা জায়গা আছে, ওই জায়গাগুলোকে আপনারা ব্লক করুন। এখানে যারা দাঁড়িয়েছেন, দেখছি যদি আপনাদের জন্য চটের ব্যবস্থা হয়। ভাই আমি আজকে একদম ঘরের মানুষ, খাদিজাতুল কোবরায় আমার ওয়াজ না করাটাই বাঞ্ছনীয় ছিল, অনেক বক্তারা রয়েছেন তাদের ঘোষণায় আপনারা তাদের নাম শুনেছেন, কিন্তু এই আটটার পরে এসেছি, মুফতি সাহেবের নটায় উঠবার কথা আছে, মাঝখানে যে টাইমটা আছে অল্পক্ষণ দুটো চারটে কথা আপনাদেরকে বলবো। তাম বাংলার মাটিতে এত মাদ্রাসা, এত শিক্ষা প্রতিষ্ঠান, এত হেফজ বিভাগ থাকার পরেও কেন আমরা খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা তৈরি করতে গিয়েছিলাম? খুব গভীর মনোযোগের সাথে আমার কথাগুলি আপনাদের শুনতে হবে, সাইডে একদম আওয়াজ হবে না, পুরো সাইলেন্ট, নো সাউন্ড। তাম বাংলার মাটিতে এত হেফজখানা, এত খারিজি মাদ্রাসা থাকার পরেও শাকচুড়া বাজার পার্শ্বস্থ দক্ষিণ গোলাইচণ্ডী গ্রামে আমরা কেন এই প্রতিষ্ঠানটা গড়তে গিয়েছিলাম? যেদিন আমরা এই প্রতিষ্ঠান গড়তে এসেছিলাম, বোধহয় সেদিন দক্ষিণ গোলাইচণ্ডী গ্রামের অধিবাসী যারা, তাদেরও এই ধারণাটা ছিল না
যে দক্ষিণ গোলাইচণ্ডী গ্রাম থেকে একদিন তামাম বাংলার মুসলমানরা আলোকিত হবে, এই দক্ষিণ গোলাইচণ্ডীর গ্রাম থেকে তামাম বাংলার মেয়েরা মায়েরা একদিন এখান থেকে জ্ঞান, এখান থেকে দিনের আলো সঞ্চয় করে তামাম বাংলার মাটিতে খাসভাবে রান্নাঘরগুলিতে ছড়িয়ে দিতে পারবে। এই ধারণা একদিন দক্ষিণ গোলাইচণ্ডীর গ্রামের মানুষদেরও ছিল না। ভাই এত আওয়াজ হলে আমি করতে পারবো না, বলো যেটাই করতে হবে খুব ঠান্ডা মাথায়। আপনাদের একটু কষ্ট হচ্ছে আমি বুঝতেই পাচ্ছি, এরপরেও আপনাদেরকে বলছি নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব আপনাদের, মজলিসের নিরাপত্তাটা বজায় রাখুন। স্বেচ্ছাসেবীরা আপ্রাণ চেষ্টা করছে আপনাদের জন্য। কি বলছিলাম, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরাই স্বপ্ন দেখেছিলেন, তখন এই সংগঠন অল ইন্ডিয়া ছিল না, তখন ছিল পশ্চিমবঙ্গ বা মাগরেবী বাঙ্গাল সুন্নাত অল জামাত। এই সংগঠনের আলেমরাই স্বপ্ন দেখেছিল যে তাম বাংলার মাটিতে ছেলেদের জন্য সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শে প্রচুর মাদ্রাসা আছে, মেয়েদের জন্য সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শে কোনো মাদ্রাসা নেই। তাম বাংলার মাটিতে ছেলেদের জন্য অনেক অনাথ আশ্রম, অনেক এতিমখানা আছে, কিন্তু অলভার বাংলায় মেয়েদের জন্য এতিমখানার খুব অভাব। তাই অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা স্বপ্ন দেখেছিলেন যে কোনো মূল্যেই হোক মেয়েদের জন্য আমাদের প্রতিষ্ঠান করতেই হবে, মেয়েদের অনাথ আশ্রম আর মেয়েদের জন্য এতিমখানা কিংবা সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শে এমন একটা মাদ্রাসা তৈরি করা দরকার যেখান থেকে কিছু মেয়েরা লেখাপড়া শিখে মাওলানা হতে পারবে। সেই স্বপ্ন নিয়ে আমরা যখন ঘুরছিলাম, মরহুম মোর মগফুর হাজী মোনাজাত আলী সাহেব, উনি জমি দেবেন আমরাও জানতাম না, উনি আমাদেরকে ডেকে বলেছিলেন যে শুনেছি আপনারা মাদ্রাসা করবেন, জমি খুঁজছেন, তো আমার এই জায়গাটা নেবেন। বোধহয় প্রথম রাত্রে যখন আমি জমি দেখতে আসি তখন ঝমঝম করে পানি হচ্ছে, কেউ না, ফার্স্ট আমি। একটা ছাতা নিয়ে টর্চ লাইট মারতে মারতে বর্ষাকাল তখন এলাম এই জমি দেখতে। সেই রাত্রে মাতিন সাহেবকে ফোন করে বললাম হুজুর সাতচূড়া বাজারের উপরে একটা জমি হয়, আমরা মেয়েদের মাদ্রাসার জন্য জমি খুঁজছি, বোধহয় ওই জায়গাটা মেয়েদের মাদ্রাসার খুব উপযুক্ত জমি। মাদিন সাহেব তখন দেশে নেই, মাদিন সাহেব তখন বাংলার বাইরে রমজানের কালেকশনে বাইরের রাজ্যে। মাদিন সাহেব বললেন আমি জবে ফিরব, তখনই সেই দিনই সেই রাতেই আমি হাজি সাহেবের সাথে দেখা করব। দেখা শুরু হলো, অনেক কথা। হাজি সাহেব মাদিন সাহেবকে বললেন তাহলে জমি আপনারা লিখে নেন, মাদিন সাহেব বললেন তাহলে লেখালেখির একটা দিন করা হোক। জমি লিখবার আগে আমিন ডেকে জমিটাকে মেপে জুকে দিয়ে ওর একটা ব্লু প্রিন্ট করে তারপরে জমির একটা দলিল তৈরি করা হলো। আমি তো ওটাই আপনাদেরকে এর আগে বলেছি, যেদিন আমরা এখানে জমি জমা মাপামাপি করতে এসেছিলাম, যেদিন এই খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা তৈরি করতে এসেছিলাম, সেদিন বাংলার মুসলমান কেন দক্ষিণ গোলাইচণ্ডী গ্রামের বাসিন্দা যারা তাদের এই ধারণা ছিল না যে এই খাদিজাতুল কোবরা একদিন তাম বাংলার মুসলমানদেরকে আলো দিতে পারবে। আজকে যখন খাতা কাগজে 450 মেয়ে, সবসময় একটু আপ ডাউন হয়, কিছু 450 বাচ্চা মানে কেউ না কেউ অসুস্থ আছে, দুটো পাঁচটা দশটা বিশটা কখনো কখনো 50টাও লেগে যায়, আপ ডাউন তো হয়, 400+ সবসময় রানিং সবসময়। কালকে মেয়েদেরকে বার করা হয়েছিল,
আজকে মার খাওয়ার কোনো পরিবেশ নেই। শুধু আমি এই অল্পক্ষণের ভিতরে মেয়েদের লেখাপড়া, মেয়েদের শিক্ষা দীক্ষার কেন দরকার তার উপরেই দুটো কথা বলবো। পৃথিবীতে আল্লাহ যত ওলিয়াউলিয়াদেরকে পাঠিয়েছেন, প্রথম অবস্থায় যদি ওলিয়াউলিয়াদের দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, দুটো ক্যাটাগরিতে যদি ভাগ করা হয় তাহলে আমাকে বলতেই হয় এক শ্রেণীর ওলিয়াউলিয়ারা ছোটবেলা থেকে বাপের না হলেও খুব বেশি বেশি মায়ের নিয়ন্ত্রণ পেয়েছেন, মায়ের কঠোর নিয়ন্ত্রণের ভিতর দিয়ে লালিত পালিত হয়েছেন, লেখাপড়া শিখেছেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন, ফেকাহ উসুলের ইলম সঞ্চয় করেছেন। মায়ের এই অবদানের কারণে আস্তে 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 আল্লাহ তাদেরকে বেলায়েতের দরজা নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। আর একটা ক্যাটাগরি ওলিরা রয়েছেন, কেউ কেউ সারা জীবন ডাকাতি করেছেন, ডাকাতি করতে করতে হঠাৎ ডাকাতি ছেড়েছেন, তো রাতারাতি আল্লাহর ওলি হয়ে গেছেন। কেউ বা ছিলেন বদ্ধ মাতাল, রাতারাতি মদ খাওয়া ছেড়েছেন, যেদিন মদ খাওয়া ছেড়েছেন এমন তওবা করেছেন, আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়ে তার বেলায়েতের দরজা তার নসিবে কবুল করে নিয়েছেন। কেউ বা ছিলেন ডাকাত, কেউ বা ছিলেন দস্যু, কেউ বা ছিলেন মাতাল, কেউ বা ছিল চোর, এই বিদ্যাগুলো ছেড়েছেন তো ওলি। যেমন একটা দুটো দৃষ্টান্ত দিই, হযরত ফুজাইল ইবনে আয়াস রহমাতুল্লাহ আলাইহি, ইরাকের দস্যু দলের কুখ্যাত সর্দার, কেনা ভয়ত ফুজাইল ইবনে আয়াসের নাম শুনলে, যে ফুজাইল ইবনে আয়াস দস্যু দলের নেতা, রাতের বেলা ইরাকের বাজারে কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে করিমা শুনলেন, মনের ভিতরে এমন ভাবে আয়াতে করিমাটা আঘাত করলো, ফুজাইল ইবনে আয়াস ওই রাতেই তওবা করলেন, তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আল্লাহ তাকে তার বেলায়েতের দরজা নসিব করে দিলেন। বিশরে হাফি সকালে, সন্ধ্যায়, দুপুরে, রাত্রে সব সময় মদ্যপান করে থাকলে তার বড় ভালোই হতো। ওই বিশরে হাফি যেদিন আরবি লেখা একটি কাগজের প্রতি সম্মান প্রদর্শন করেছেন, অতটুকুর বিনিময়ে আল্লাহ তার প্রতি রাজি হয়েছেন, বিশরে হাফি মদ্যপান করা বন্ধ করেছেন, মদ খাওয়া যেদিন বন্ধ করেছেন আল্লাহর কাছে, সেদিনই তিনি এমন তওবা করেছেন, বিশরের তওবাকে আল্লাহ কবুল করে নিয়ে তার বেলায়েতের দরজা আল্লাহ তাকে নসিব করে দিয়েছেন। এই সমস্ত ব্যক্তিরা ওলি হয়েছেন, তবে মায়ের নিয়ন্ত্রণে পড়ে নয়। যদি হবিবে আজমির কথাই বলা হয়, হবিবে আজমি ছিলেন কুখ্যাত সুদখোর, সুদের টাকা যার বাড়িতে চাইতে যেত, সুদের টাকা না পাওয়া পর্যন্ত হবিবে আজমি তার বাড়ি থেকে ফিরে আসত না। টাকা যদি না থাকে, আমার দিকে মন দেন, টাকা যদি না থাকে বাড়ির খামার দাবার যা আছে তাই দে, তাও যদি না থাকে বাড়ি আর কি আছে কাঠকুটো তাই দে, তাও যদি না থাকে বাড়ির মুড়ো ঘাটা তাই দে, তাও যদি না থাকে তোদের বাড়ির ব্যবহার করা জুতো সুদের টাকার বিনিময়ে তাই দে, আমরা ব্যবহার করব। তবে ফুজাইল যার বাড়ি একবার, হাবিবে আজমি একবার যার বাড়ি যায়, হাবিব যার বাড়িতে সুদের মাল আদায় করতে যায়, তার বাড়ি থেকে খালি হাতে ফিরে, ইতিহাস অনেক লম্বা, হবিবে আজমির তওবার যে ইতিহাস আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার কেতাবের ভিতরে লিখেছেন, আমি সেই ইতিহাস আপনাদের কাছে তুলে ধরতে চাইছি না। হবিবে সুদ খেতে 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 যেদিন তওবা করলেন, এমন তওবা করলেন আল্লাহ তাকে তার ওলি হিসাবে মকবুল করে দিলেন। আর একটু মহব্বত করে বলেন,
আবু বকর বিন হাওয়ার কুখ্যাত ডাকাত, ডাকাতি ছেড়ে দিলেন, তৌলি হয়ে গেলেন। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝাতে চাইছি যেসব অলিদের নাম শুনিয়েছি, হবিবে আজমি, বিশরে হাফি, ফজাইল ইবনে আয়াস, পীর আবু বকর বিন হাওয়ার, ইনাদের নসিবে আল্লাহ বেলায়েতকে কবুল করেছিলেন, তবে এনারা মায়ের নিয়ন্ত্রণে পড়ে ওলি হননি। ভাই এই সাইডটা আওয়াজ হলে হবে না, আপনাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি, আওয়াজ হলে বিরাট ডিস্টার্ব হবে। চেয়ার হলে আমার অসুবিধা আরো। শোনেন, এনারা ওলি হয়েছেন তবে মায়ের নিয়ন্ত্রণ আর তত্ত্বাবধানে পড়ে নন। পরবর্তী জমানায় কি একটুখানি ঘটেছে আর তাতেই তওবা করেছেন আর আল্লাহ বেলায়েতের দরজা নসিব করে দিয়েছেন। পৃথিবীর ওলিদের আর একটা ক্যাটাগরি বলেছি, মায়ের নিয়ন্ত্রণে পড়ে, মা বাপের কঠোর নিয়ন্ত্রণে পড়ে যারা আল্লাহর ওলি হয়েছেন। পৃথিবীতে প্রচুর রয়েছেন এই ক্যাটাগরির ওলিরা, যাদের পিছনে মায়ের তত্ত্বাবধান ছিল, যাদের পিছনে বাপের কঠোর নিয়ন্ত্রণ ছিল, তবে বাপের চেয়ে মায়ের নিয়ন্ত্রণটা ছিল খুব বেশি। যদিও ওলি হয়েছে তবে না 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 না, দেশের জনগণের নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছেন, জাহান্নামের আগুন থেকে হাজারো মানুষকে বাঁচানোর চেষ্টা করেছেন, হাবিবে আজমি ওলি হয়েছেন তবে নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছেন, এক শ্রেণীর মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা যদিও করেছেন। ও ভাইরা আমার মাথায় রাখুন, হযরত আবু বকর বিন হাওয়ার ওলি হয়েছেন, মায়ের নিয়ন্ত্রণ তার পিছনে ছিল না বলে তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছেন, দেশের হাজার হাজারো জনগণকে জাহান্নামের আগুন থেকে হয়তো বা বাঁচিয়েছেন। ও মুসলমান বাবাজিরা মাথায় রাখুন, তবে ছোটবেলায় মায়ের নিয়ন্ত্রণে পড়ে, মায়ের তত্ত্বাবধানে পড়ে যারা বেলায়েত পেয়েছেন, মায়ের কঠোর নিয়ন্ত্রণের ভিতর দিয়ে যারা লেখাপড়া শিখেছেন, জ্ঞান হাসিল করেছেন, তাকওয়াবাজ হয়েছেন, পরহেজগার হয়েছেন, এবং মায়ের নিয়ন্ত্রণের কারণেই যারা আল্লাহর ওলি হয়েছেন। ও ভাইরা আমার মাথায় রাখুন, এই ক্যাটাগরির ওলিরা দেশের জনগণের জন্য যতটা উপকার করেছেন, যে দেশের যত জনগণকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন, মায়ের নিয়ন্ত্রণ আর তত্ত্বাবধান যাদের পিছনে ছিল না, তারা অত জনগণের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের রাস্তাটা দেখাতে পারেননি। ফজাইল ইবনে আয়াজ ওলি হয়েছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছেন, এক শ্রেণীর মানুষকে বাঁচানোর চেষ্টা করেছেন, ফলপুরুষও হয়েছেন, তবে জানবেন ফজাইল ইবনে আয়াজ ওলি বসিরহাটের গৌরব সন্তান আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওলি, এই দুজন ওলির ভিতরে আবার আসমান জমিন ফারাক হলো। ছোটবেলায় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ মার বাপের যে নিয়ন্ত্রণ পেয়েছিলেন, এই নিয়ন্ত্রণের কারণে বাংলার নয়, ভারতবর্ষের নয়, তাম পৃথিবীর লক্ষ কোটি মানুষকে তিনি আল্লাহ পাকের দয়ার জান্নাতের রাস্তা দেখাতে পেরেছিলেন। আর একটু মহব্বত করে বলেন, হবিবে আজমি ওলি না বলবো না, একবার হবিবে আজমি একজন ওলি, বিখ্যাত ওলি। যে তবে আগে কি বলেছি, মায়ের নিয়ন্ত্রণ ছিল না, মায়ের নিয়ন্ত্রণ ছিল না, সুদ খেতে 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 কোনো এক ঘটনার সম্মুখীন হলেন, মোকাবেলা করতে হলো, হযরত হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাই তওবা করলেন, আল্লাহ তাকে বেলায়েতের দরজা দিলেন, জাহান্নামের আগুন থেকে নিজে রক্ষা পেলেন, দেশের একটা শ্রেণীর মানুষকে তিনি জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন, এটা ঠিক।
তবে আপনাকে মুখস্থ রাখতে হবে হবিবে আজমি ওলি ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওলি, তবে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পিছনে ছোটবেলায় মা বাপের নিয়ন্ত্রণ ছিল বলেই, ছোটবেলায় তিনি মায়ের নিয়ন্ত্রণ পেয়েছিলেন বলেই নিজে জাহান্নামের আগুন থেকে যেমন বেঁচেছেন, তমাম ভারতের নয় তমাম পৃথিবীর হাজার লক্ষ কোটি মুসলমানকে তিনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে সচেষ্ট হয়েছিলেন। এই মায়ের নিয়ন্ত্রণ, মায়ের এই তত্ত্বাবধানটা কতটা প্রয়োজন কিছু মাথায় ঢুকতেছে আপনাদের নাকি? দুজনাই ওলি, তবে দুই ওলির ভিতরে আবার বিরাট ফজাইল ইবনে আয়াজ আর হবিবে আজমি মধ্য বয়সে নিজেদের জীবনের অপকর্মগুলোকে ছেড়ে দিয়ে ওলি ওলি না হয়ে যদি ছোটবেলা থেকে মায়ের আর বাপের নিয়ন্ত্রণে পড়ে ওলি হতেন, জনসেবা যতটা করেছিলেন, জনগণের যতটা উপকার করেছিলেন, দেশের আর দশের জন্য যতটা চিন্তা ভাবনা করতে পেরেছিলেন, মায়ের নিয়ন্ত্রণ আর তত্ত্বাবধানে পড়ে যদি ওলি হতেন, তার চেয়ে হাজার গুণ উপকার দেশের জনগণকে করতে পারতেন। ভাই একদম আওয়াজ হবে না, একটু একটুখানি কষ্ট আপনাদের সইতে হবে, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেই পারছি। কোনো আওয়াজ দেবেন না, আমার বস বলো কেটে যাবে। ডেক্রেটার ভাই কিছু পেপারের ব্যবস্থা অন্তত, যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে ঠিক আছে বসেন বসেন, আমি দেখছি। শুনুন, খুব খুব ছোট্ট একটা ইতিহাস আপনাদের কাছে তুলে ধরি, খুব ছোট্ট করি। হযরত রাসূলের এক খুব প্রিয় একজন সাহাবি ছিলেন, একবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শুনুন, ছোট্ট একটি ইতিহাসের দিক তুলে ধরি। রাসূলুল্লাহর অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আন, তার যদি পরিচয় দিতে হয়, পরিচয় দিলে তখন মনে হবে যে তিনি তো রাসূলুল্লাহর খুব ঘনিষ্ঠ। কতটা ঘনিষ্ঠ? সাহাবা হিসাবে একদিকে তিনি যতটা পরিচিত, রাসূলুল্লাহর ঘনিষ্ঠ এবং নিকটতম আত্মীয় হওয়ার দিক দিয়ে তিনি কোনো অংশে দূরে ছিলেন না। হযরত আবু বকরের বেটি আয়েশাকে বিয়ে করেছিলেন রাসূলুল্লাহ। আবু বকরের আরেকটা মেয়ে ছিল, তার নাম ছিল আসমা। মা আয়েশার কমসে কম 10 বছরের বড়, এটা মনে রাখবেন, এই অঙ্কটা আরেকবার কাজে লাগবে, তখন জিজ্ঞেস করলে বলতে হবে বলো জি। মা আয়েশার 10 বছরের বড় ছিলেন হযরত মা আসমা।
আসমাকে বিয়ে করেছিলেন হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামনে আর বসার জায়গা নেই, আপ্রাণ চেষ্টা করেছে যতটা পারা যায়, এখন এদিকে জায়গা বাড়ানো, বাম সাইড জায়গা বাড়ানো। কি বলছিলাম, হযরত জুবায়ের ইবনুল আওয়াম হযরত আসমাকে বিয়ে করেছিলেন, তাহলে জুবায়ের ইবনুল আওয়ামের সাথে রসূলের সম্পর্ক কি হলো? ভাইরা ভাই, ওই জুবায়েরের ছেলে আর আসমার ছেলে ছিলেন হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের। আব্দুল্লাহ বিন জুবায়েরের সাথে রসূলের সম্পর্ক কি হলো? সবাই বলেননি, তার মানে বুঝতে পারেননি। আমাদের চেয়ে মেয়েরা এইসব সম্পর্কগুলো তাড়াতাড়ি নির্ণয় করতে পারে। আরে বাবা, জুবায়ের ইবনুল আওয়ামের সাথে রসূলের সম্পর্ক যদি ভাইরা ভাই হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথে রসূলের সম্পর্ক কি হবে? রসূলুল্লাহ হবেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরের খালু। এ তো হিসাব। এই আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ হতে হয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ নামীয় এক অত্যাচারী শাসকের কবলে পড়ে। কি নাম বলেছি বলেন? খুব কুখ্যাত লোক ইতিহাসের পাতায়। তখন চলছিল 71 হিজরি। খুব গভীরভাবে মন দেন, 71 হিজরি মানে রসুলের ইন্তেকালের 61 বছর পরে, ইমাম হোসাইনের শাহাদাতের আরো 10 বছর পর। ইমাম হোসাইন তো শাহাদাত বরণ করেছেন 61 হিজরি, আর 71 হিজরি মানে আরো 10 বছর পরে। আর একটুখানি বলে নেই, নইলে ঠিক বোঝাতে পারবো না। রসুলুল্লাহ মক্কা থেকে মদিনাতে যে বছর হিজরত করে মদিনার মাটিতে গিয়েছিলেন, মক্কা থেকে যেসব মুসলমানরা হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তাদেরকে বলা হয় মুহাজির। ঠিক হিজরতের পরে মদিনার মাটিতে মুহাজিরদের প্রথম সন্তান ছিলেন হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন, আর একটুখানি মন খুলে বলেন। শুনুন, আর একটুখানি বলি, মক্কা থেকে যেসব মুসলমানরা হিজরত করে মদিনায় গিয়েছিলেন, 1-1.5 বছরের ভিতরে এদের কোনো কচি কাঁচা হয়নি। এই মুহাজেরা নারীদের এদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি, যে কারণে মদিনার মাটিতে ইহুদিরা মাঝখানে একটা রটনা রটিয়ে দিল যে হিজরত করে যারা মদিনায় এসেছেন ওরা বদ্দুয়ার কবলে পড়েছে, ওরা দেশ ছেড়েছে, ধর্ম ছেড়েছে, পিতৃপুরুষদিগের ধর্ম ছেড়ে দেওয়ার কারণে ওরা এতটাই বদ্দুয়ার পাত্র আর পাত্রী হয়েছে যে ওদের আর কোনো কচি কাঁচা হবে না। ঠিক সেই পিরিয়ডে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে। সুবহানাল্লাহ বলেন। ইহুদিদের মুখে চুনকালি পড়লো, ওরা এতদিন ধরে যে রটনা রটালো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অপবাদকে মাটির সাথে মিশিয়ে দিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা সন্তান প্রসবের পরে স্বাভাবিকভাবে খুব ভালো চলাফেরা, 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন, 1 মাস, 1.5 মাস তাদের চলাচলের স্বাভাবিকতাটা ফিরে আসে না। চলতে পারে না এটা বলবো না, পারে, তবে স্বাভাবিকতাটা ফিরে পায় না। হযরত মা আসমা তার বেটা আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে প্রসব করার পরে মোটামুটি যখন চলাফেরা করার মতো হলেন, কচিটাকে সঙ্গে করে নিয়ে
সরওয়ারে কায়নাত রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এলেন। এসে কোজিডারে রাসূলুল্লাহর কোলে দিলেন, দিয়ে বললেন, হুজুর আমি আজকে একটা নিয়ত নিয়ে আপনার দরবারে এসেছি। বলে রাসূলুল্লাহ বললেন, কি আসমা? আজ আমি আপনার দরবারে এসেছি কারণ অন্য কিছুই নয়, আমি একটি পুত্র সন্তান প্রসব করেছি, তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এখন আমি আমার বেটা আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। হুজুর, আমার বেটা আব্দুল্লাহর এখনো তাহানি করানো হয়নি। তাহানি কি? অনেকে খবর রাখেন না। আজকে মুসলমান সমাজে বিরাট ভাবে জায়গা পেয়েছে অন্নপ্রাশন, গালে ভাত, মুখে ভাত, 200-500-1000 লোক নিমন্ত্রণ করে, কি ব্যাপার না অমুকের মেয়ের আজকে গালে ভাতের অনুষ্ঠান, একেবারে হিন্দুয়ানা চালটা চাললি বড্ড খারাপ দেখাবে, অন্নপ্রাশনটা বললি বড্ড খারাপ খারাপ দেখাবে, তাই বলে মুখে ভাত, কোজিটা ভাত খেতে শিখেছে, তাই আজকে আনুষ্ঠানিক ভাবে তার মুখে দুটো ভাত তুলে দেওয়া হবে। আমার আল্লাহ পাকের হাবিবি, আমার আল্লাহ পাকের নবী একটি খেজুর চেয়ে নিলেন, আমার আল্লাহ পাকের হাবিবি একটি খেজুর চেয়ে নিয়ে গালের ভিতরে ঢুকিয়ে দিলেন, খেজুরটাকে খুব সুন্দর করে চাবালেন, খেজুরের আটিটাকে ফেলে দিয়ে রাসূলুল্লাহ খেজুরটাকে বেশ খানিকক্ষণ গালের ভিতরে রেখে, আমার আল্লাহ পাকের হাবিবি, আমার আল্লাহ পাকের নবী খেজুরের কোনো অংশ নিজে খেলেন না। ও বাবা জিরা ভাইরা, মুখে গালের ভিতরটা থুতুতে যখন পরিপূর্ণ হয়ে গেল, আমার আল্লাহ পাকের হাবিবি মুখের ভিতরে একটা আঙ্গুল ঢুকিয়ে দিয়ে একটুখানি থুতু বার করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের গালে দিলেন, এবং ওতেই রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবায়েরের তাহানিকটা করিয়ে দিলেন। মহব্বত করে বলেন, এরে কি বলা হয়? পৃথিবীতে সন্তান আসবার পরে যে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ, আলেম, হাফেজ, মাওলানা, ইমাম জি, কারি সাহেব, মুফতি সাহেব, হুজুর সাহেব, এদেরকে ডেকে তাদের তাদের গালের মিষ্টজাত দ্রব্য এই নবজাতকের গালে রাখার নাম শরিয়াতের পরিভাষায় তানিক। কোচির বয়স তো 8-9 বছর হয়ে গেছে, তার এখন কবে হবে? তাহানিকটা রাসূলুল্লাহ করালেন, শুধু তাহানিক করালেন তাই না, তাহানিকের পরে রাসূল দোয়া করলেন, হাদিসে এসেছে। আমার আল্লাহ পাকের হাবিবি আল্লাহ শাহী দরবারে হাত দুটো তুলে বললেন, ও বাবাজিরা ভাইরা, হাদিস বিবরণ দিয়েছে, আমার আল্লাহ পাকের হাবিবি আল্লাহ দরবারে হাত দুটো তুলে বললেন, আল্লাহ তোমার শাহী দরবারে আমার কুরুত মিনুতি, আল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার থুতু আমার আমার লালা মিশ্রিত মিষ্টজাত দ্রব্য যে বাচ্চাটির পেটে পড়েছে, আল্লাহ আমি দয়ার নবী রাসূলুল্লাহ আমাকে তুমি যে চরিত্রে নসিব করে দিয়েছো তোমার শাহী দরবারে করুক মিনতি, আমার থুতু যে বাচ্চাটির পেটে গেছে আল্লাহ তুমি তাকে সেই চরিত্রটুকু নসিব করে দাও। আটু মহব্বত করে রাসূল দোয়া চাইলেন যে আল্লাহ আমার থুতু যার পেটের ভিতরে গেছে আমারে তুমি যে চরিত্র নসিব করে দিয়েছ এই বাচ্চাটাকেও তুমি সেই চরিত্র নসিব করে দাও। এই জন্য আমাদের কচিগুলো রে, কচিগুলো ভূমিষ্ঠ হওয়ার পরপরই
ভালো আলেম ডেকে ওদের একটু তাহানি করা দরকার, আর আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ যে আলেমের এত আমার কোচির পেটে ভিতরে গেছে ওই আলেমের চরিত্র যা তুমি আমার আমার কোচিটারে সেই চরিত্র নসিব করে দাও। বিশ্বাস করুন এই অন্নপ্রাশন, এই গালে ভাত, এই মুখে ভাত, এর কোন অস্তিত্বের শিকার ইসলাম করিনি, ইসলাম তাহানিকের স্বীকৃতি দিয়েছে। ওটা সুন্নাত, ওটা সুন্নাতে নবামি। আজকের খাদিজায় যারা অশুনতে এসেছেন কিছুই না হোক, আজকের খাদিজার ময়দানে যারা অশুনতে এসেছেন যে কোচিগুলো ভূমিষ্ঠ হওয়ার এ পর্যন্ত হয়েছে তাদেরকে নিয়ে ভাববার সময় নেই, তবে পারলে ভালো আলেম যারা আপনার পছন্দনীয় আলেম যারা এখনো তাদের এটো করা দু চারটে ভাত যদি মাস্তি চান্ত ওদের খাইয়ে দেন, মালিক আল্লাহ যদি রাজি হয় চরিত্র খানিকটা পাল্টাতি পারে। জি ফিরে আসুন, বেশ অনেকটাই বলেছি একটা হাদিস বোঝাতে, যে আর একটুখানি বললে ভালো হতো, মানে সামাজিক ব্যাখ্যা, কিন্তু আমি বললে সময়ে কোলাতে পারবো না ভাই। জি যে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে রাসূলুল্লাহ নিজে তাহানিক করেছেন এবং নিজে যার জন্য দোয়া করেছেন, একাত্তর হিজরিত ঠিক জিলহজ মাস আসবার আগে আব্দুল মালিক ইবনে মারওয়ানের নেতৃত্বে হাজ্জাজ বিন ইউসুফ মক্কা অবরোধ করেছে। কারণ যে কোনো মূল্যেই হোক, যে কোনো মূল্যেই হোক হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে আব্দুল মালিক বিন মারওয়ানের কাছে আত্মসমর্পণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের যদি আত্মসমর্পণ না করেন হয় তাকে বন্দী করে আব্দুল মালিক বিন মারওয়ানের কাছে নিয়ে দেওয়া হবে, তা যদি না হয় তাকে যুদ্ধের ময়দানে মেরে তার এগেনস্টে লড়াই করে সংগ্রাম করে তার মাথা কেটে আব্দুল মালিক বিন মারওয়ানের কাছে পাঠিয়ে দেওয়া হবে। কেসটা এই কেসটার সাথে ইমাম হোসাইনের শাহাদাত বরণ অনেকখানি মিলে যায়। জি মক্কা যখন অবরোধ করা হলো, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তো প্রস্তুত ছিলেন না, খুব বেশি খাবার তার কাছে ছিল না, ঠিক হজের আগে তমাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশ, তমাম পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জি কেউ বা স্থল পথে কেউ বা পানি পথে যখন মক্কা অভিমুখে হজ করবার জন্য যাচ্ছিলেন, আল্লাহর কাবায় তখন শুধু পাথর বর্ষণ হচ্ছিল। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার সাথীদেরকে মারতে হবে। মদিনা শরীফ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর গেলেন হজে, সেই বছর আব্দুল্লাহ ইবনে ওমর হজ করতে গেলেন, হিজরির তখন 71 সাল চলছে। হযরত ওমরের বাবা আব্দুল্লাহ হজ করতে গিয়ে দেখলেন মক্কার পরিস্থিতি খুবই শোচনীয়, তাম পৃথিবীর মানুষের নজর যে কাবার দিকে, আর আজকে সেই কাবা শরীফের উপরেই যুদ্ধ হচ্ছে। তোমরা মনে রাখো আমি নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের তোমাদেরকে বলছি, আমাদের জীবন যদি উৎসর্গ করে দিতে হয়, আমাদের শরীরের রক্ত পড়তে পড়তে এক ফোঁটাও রক্ত যদি আমাদের শরীরে না থাকে, না 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 না, তবু আমরা হাজ্জাজের কাছে আত্মসমর্পণ করব না, তবু আমরা 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 হাজ্জাজ বিন ইউসুফের কাছে আত্মসমর্পণ করব না, সত্যের জন্য আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু বাতিলের কাছে কোনো দিনের জন্য মাথা নত করব না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বললেন জীবন দেব, শহীদ হব, রক্ত দেব, রক্তের শেষ ফোঁটাটুকু সত্যের জন্য দেব, ইতিপূর্বে
আমি নই, সত্যের জন্য নবীর হাজার হাজার সাহাবীরা যদি রক্তের ফোঁটা দিয়ে জমিনকে রঞ্জিত করতে পারেন, ইতিপূর্বে হাজার নবীর হাজার হাজার সাহাবী যদি সত্যের জন্য নিজেদের জীবনকে কুরবান করে দিতে পারেন, আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমিও সত্যের জন্য নিজের জীবন কুরবান করে দিতে তৈরি আছি। তবে বাতিলের কাছে মাথা নত করব না, বাইরের খাবার ভিতরে ভিতরে কোন রকম ভাবে পরিবেশিত হবে কোনো দরজা খোলা নেই, টোটাল মক্কা তো অবরোধ। আর যতদিন যাচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ যত ভয় দেখাচ্ছে, যত পাথর বর্ষণ করতেছে, তত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের দল থেকে লোক কেটে হাজ্জাজ বিন ইউসুফের দলে চলে যাচ্ছে। কখনো কখনো এমনটাও দেখা গেছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের নামাজে দাঁড়িয়েছেন, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথী সঙ্গীরা নামাজে দাঁড়িয়েছেন, হাজ্জাজ বিন ইউসুফ মিনজানিক নামীয় মেশিন থেকে দুধ থেকে পাথর ফেলছে আল্লাহ পাকের কাবায়। ও বাবা জিরা ভাইরা মাথায় রাখুন, তবে আল্লাহ পাকের দয়া আর আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমত আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং তার সৈন্য সামন্তদের উপরে এতটাই বেশি, না 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 না, ওরা হাজারো পাথর ছড়ে এদেরকে মারার জন্যে টার্গেট করে হাজারো পাথর নিক্ষেপ করে, কিন্তু আল্লাহর দয়া আল্লাহর করুণা আল্লাহর মদদের প্রতি এত বেশি, কাবা চত্বরের বিভিন্ন জায়গায় সেই পাথরগুলো এসে পড়ে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথী সঙ্গীরা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন সেই জায়গায় কোনো পাথর এসে পড়ে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এরা যেখানে নামাজ পড়ছে সেখানে কোনো পাথর নেই, কাবার চতুর্দিকে মাথাপের চতুর্দিকে পাথর পড়ছে, নামাজিদের কিছু হয় না। মদত কার? আল্লাহ বলেছেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আমি আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করি তাম পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না, তাম দুনিয়ার কোন গোষ্ঠী জাতি ব্যক্তি সম্প্রদায় আর শক্তি তোমাদের মাথায় পরাজয়ের টুপি পরাতে পারবে না। একটু মহব্বত করে বলেন জি। আব্দুল্লাহ ইবনে ওমর ঢুকেছেন সেই পিরিয়ডে হজ করতে, ওমরের বেটা, ওমরের বেটা মক্কা শরীফে ঢুকে দেখলেন মক্কার অবস্থা খুব শোচনীয়। একটা পত্র লিখে বললেন, একজন পত্রবাহককে দিয়ে একজন পত্রবাহকের হাতে দিয়ে বললেন, এক বিন্দু বিসর্গ দেরি করে না, দেরি করবার মতো কোনো সময় নেই গো, তাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজ করতে আসছেন, হজের দিন আসন্ন হয়ে গেল প্রায়, আর কয়েকটা দিন অতিবাহিত হলে আরাফাতের ময়দানে যেতে হবে। ও বাবা জিরা ভাইরা মাথায় রাখুন, পত্রবাহকের হাতে দিয়ে বললেন হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠিটা পৌঁছে দাও। ওই চিঠির ভিতরে নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর লিখলেন, ওরে হাজ্জাজ, তুমি মক্কার মাটিতে হাজার অত্যাচার করতে পারো, তুমি হাজার জুলুমবাজি মক্কার মাটিতে করতে পারো, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তোমার শত্রু পক্ষ হতে পারে, তবে এই হজের মৌসুমে অন্তত আল্লাহ পাকের কাবা আল্লাহর কাবা চত্বরে পাথর বর্ষণ করা তুমি অবিলম্বে বন্ধ করে দাও, নইলে তাহাজ্জাজ বিহে হাজ্জাজ তুমি মনে রাখো আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সৈন্যদের সঙ্গে সঙ্গে তাম পৃথিবীর বিভিন্ন প্রান্তের হাজী সাহেবরা মারা যাবে। এতটুকু বোধ, এতটুকু জ্ঞান, এতটুকু বিবেক কি তোমার নেই যে তাম পৃথিবীর মুসলমানরা হজ করতে আসছে আর সেই পিরিয়ডে তুমি আল্লাহর কাবার উপরে পা
মাথা পাথর বর্ষণ করে চলেছো। আমার চিঠি পাওয়ার পরে যদি তোমার বিবেক ফেরে, তুমি অন্তত এই পিরিয়ডে পাথর বর্ষণটা একটু বন্ধ করে দাও। জি, পাথর বর্ষণ বন্ধ হলো এমনি ওমারের ওই চিঠিতে। তবে হাজ্জাজ বিন ইউসুফ ঘোষণা দিলেন যে আবদুল্লাহ ইবনে জুবায়ের আর আবদুল্লাহ ইবনে জুবায়েরের সৈন্যদেরকে এই কাবা চত্বর থেকে বার হতে দেওয়া হবে না। সবাই আরাফাতের ময়দানে চলে যাবে, মিনায় চলে যাবে, মুজদালিফায় চলে যাবে। জিলহজ মাসের 9 তারিখে ময়দানে আরাফায় সবাইকে যেতে দেওয়া হবে, আবদুল্লাহ ইবনে জুবায়েরকে নয়, ও সাথীদেরকে নয়। আমি অন্যায়ের কাছে যদিও আত্মসমর্পণ করব না, তবে আমি হজে যাবার জন্য, আমি আরাফাতের ময়দানে যাবার জন্য, এ বছরের হজটাকে কমপ্লিট করার জন্য আমি আবেদন জানাবো। হাজ্জাজ বিন ইউসুফের কাছে একটা চিঠি তিনি লিখে ফেললেন। হাজ্জাজ বিন ইউসুফকে ওই চিঠির ভিতর দিয়ে তিনি জানালেন, আমি কাবার ভিতরে অবরুদ্ধ রয়েছি, কাবা ছেড়ে বাইরে যেতে পারি না, আপনার সৈন্যরা আমাকে আটকে দিয়েছে, আমাকে অন্তত পক্ষে হজ করবার পারমিশনটুকু প্রদান করা হোক। আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের জানি না আগামী বছর হজের মাস আসার সময় পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো কিনা, যে কোনো মূল্যেই হোক আপনারা আমায় একটু আরাফার ময়দানে যাবার সুযোগ করে দেন। কিন্তু না 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 না, হাজ্জাজ বিন ইউসুফ এত অত্যাচারী আর এতটাই জালেম ছিল, আবদুল্লাহ ইবনে জুবায়েরের পত্রের কোনো জবাব তাকে দেওয়া হলো না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী আবদুল্লাহ ইবনে জুবায়ের কখনো কখনো নামাজের পরে আল্লাহ তাআলা আল্লাহ পাকের শাহী দরবারে হাত দুটো তুলে বলতেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ মনের বড় চাহিদা ছিল, হয়তো এটাই এই বছরই হতো আমার জীবনের শেষ আরাফাতের ময়দানে হাজিরা, আল্লাহ সেটাও হাজ্জাজ বিন ইউসুফ যেতে দিল না। ও বাবা রীরা ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের চোখের পানি ফেলতেন আর বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ, জানি না পরের বছর হজ্জের সময় হজ্জের মাস আর নসিবে জুটবে কিনা, এবারে আমাকে সত্যের জন্য জীবন দিতে হয় কিনা জানি না, আল্লাহ রব্বুল আলামিন নসিবে হলো না, তোমার শাহিদার বারে করুন মিনতি, হজের নিয়ে টুকু আমার মনের ভিতরে ছিল, আল্লাহ আমার নিয়ে টুকু কবুল করে দিয়ে অন্তত হজের সওয়াব আমার আমলনামাতে লিপিবদ্ধ করে দাও। হজ শেষ হলো, জি, আর হজের কাজ শেষ হতেই জিলহজের 9, 10, 11, 12, 13 হজের কাজ যেই শেষ হলো, হাজ্জাজ বিন ইউসুফ তাম পৃথিবীবাসীকে লক্ষ্য করে বলল, তাম পৃথিবীর বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশ, বিভিন্ন রাজ্য, বিভিন্ন এলাকা, বিভিন্ন গ্রাম থেকে যারা এসেছেন, অবিলম্বে আপনারা আল্লাহর কাবা খালি করুন, কাবায় আবার পাথর বর্ষণ শুরু হবে। হজের পরে পাথর বর্ষণ হতে হতে ঐতিহাসিকরা লিখেছেন মিনজানিক নামীয় মেশিন থেকে খুব খুব উঁচু ধরনের, খুব বড় ধরনের একটা পাথর ফেলা হলো। পাথরটা যে ফেলা নারায়ণ তাকবীর, মাননীয় মুফতি, মুফতি সাহেব তো আসছেন ভাই, আমার 2-3 মিনিট বললে হয়ে যাবে, আর যদি শেষ করতে হয় তো অনেক বলতে হবে, সম্ভব না। মুফতি সাহেবের সাথে, মুফতি সাহেব আসলে আমি ছাড়বো। কি বলছিলাম, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারবার জন্য পাথর একটা নিক্ষিপ্ত হলো। আমার দিকে মন দেন, মুফতি সাহেব তো আসছেন, পাথরটা যেয়ে পড়লো কাবার ছাদে। কোথায় পড়লো?
কাবা ছাদের একটা অংশ পুরো ভেঙে গেল। কিছু কল্পনা করতে পারছেন? ইস, তমাম পৃথিবীর মুসলমানরা যে কাবার প্রতি সম্মান প্রদর্শন করে, যে কাবার থেকে ফিরে নামাজ পড়ে, হাজ্জাজ বিন ইউসুফের নিক্ষিপ্ত পাথর কাবার ছাদে পড়ে কাবার ছাদ ভেঙে গেল। সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটি বিকট আওয়াজ হলো, জি চতুর্দিক অন্ধকার হয়ে গেল। দুদিনের ভিতরে সূর্যের আলো উদয় হয়নি। হাজ্জাজ বিন ইউসুফের সৈন্যরা খানিকটা আতঙ্কগ্রস্ত হলো যে আমাদের অপরাধের কারণে আকাশে দুদিন সূর্য নেই, কাবা শরীফে যে পাথর পড়েছে। জি হাজ্জাজ বিন ইউসুফ যখন দেখলো যে কোনো দিকের কোনো দরজা আমার জন্য খোলা নেই, আমি হাজার চেষ্টা করছি কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমার কাছে আত্মসমর্পণ করে না, একদম শেষ চেষ্টা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে আমানত নামা লিখলো, নিরাপত্তা পত্র, নিরাপত্তা নামা লিখলো। জি সেই নিরাপত্তা নামায় সে লিখলো, তোমরা আমার কাছে চলে এসো, প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে আমি তোমাদেরকে আমানত দেব। এই ঘটনায় আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সঙ্গে যারা ছিল তারা সবাই আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ছেড়ে দলে দলে হাজ্জাজ বিন ইউসুফের কাছে চলে গেল। এমনকি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের দুই সন্তানও নিজের পিতার কাছ থেকে হাজ্জাজ বিন ইউসুফের কাছে চলে গেল। হাজ্জাজ বিন ইউসুফ তখন খুব অসহায়, একদম শেষ কথা। এবারে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের কাছে একটা নিরাপত্তা নামা এলো যে তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করো আমি তোমাকে যথোচিত সম্মান প্রদর্শন করে আব্দুল মালিক বিন মারওয়ানের কাছে নিয়ে যাব, তুমি আমার কবজায় চলে এসো, নতুবা তুমি আর মাত্র এই পৃথিবীতে কয়েক মুহূর্তের মেহমান, তোমাকে নইলে পৃথিবী ছাড়তে হবে, তোমার রক্তে রঞ্জিত হবে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের মায়ের কাছে গেলেন, মায়ের নাম মনে আছে আপনাদের? আসমা। আব্দুল্লাহ ইবনে জুবায়ের চিঠিটা পাওয়ার পরে মায়ের কাছে গেলেন, মায়ের বয়স কত হবে আনুমানিক? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বয়স এখন 70-71 বছর, ওই হিজরতের পরে 90+। মা অন্ধা, দেখতে পান না, মা তখনও বেঁচে রয়েছেন। মায়ের কাছে গেলেন, যে বললেন, জননী, মা আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের আপনার কাছে ফিরে এসেছি, আপনার কাছে পরামর্শ চাইতে এসেছি। কিসের পরামর্শ বেটা? আমার জন্য হাজ্জাজ বিন ইউসুফ একটা আমানতনামা পাঠিয়েছেন, আমি যদি তার কবজায় চলে যাই সে সম্মানের সাথে আমাকে আব্দুল মালিক বিন মারওয়ানের কাছে পাঠিয়ে দেবে। মা বললেন, তোমার বিষয়টা তুমি আমার চেয়ে ভালো বোঝো, তবে তোমার মায়ের কাছে পরামর্শ চাইতে এসেছো যখন, তোমার মা নিশ্চয়ই তোমাকে কোনো না কোনো পরামর্শ দেবে, পরামর্শ পরে কি দেব সেটা পরের কথা, তবে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তুমি মনে রেখো তোমাকে যেদিন আমি দুধ পান করিয়েছিলাম সেদিন থেকে আমি অপেক্ষা করছিলাম তুমি সত্যের জন্য, দীন ইসলামের জন্য কবে তোমার রক্তের ফোঁটা গুলোকে আল্লাহর জমিনে ধরাতে পারবে, সেদিন আমি তোমার জননী পৃথিবীতে আমি অত্যন্ত গর্বিত হয়ে যাব। আর একটু মন খুলে বলে, আমি যেদিন তোরে দুধ পান করেছিলাম, যেদিন তোরে দুধ পান করিয়েছিলাম সেদিন আল্লাহ শাহিদার বারে আবেদন করেছিলাম আর বলেছিলাম আল্লাহ আমার সন্তানের কাছে আমার কামনার কিছু নেই, তুমি আমার সন্তানের রক্ত তোমার দীন আর ইসলামের জন্য কবুল করে নিও, তোমার দীন ইসলামের জন্য আমার বেটা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের জীবনটাকে তুমি মকবুল করে নাও। তুই যদি আব্দুল মালিক বিন মারওয়ান যদি আব্দুল মালিক বিন মারওয়ান বা হাজ্জাজ বিন
ইউসুফের কাছে আত্মসমর্পণ করিস, তোর মায়ের সেই নিয়ত পরিপূর্ণ হবে না। জি, তোর মায়ের নিয়ত যদি পরিপূর্ণ করতে হয়, বাতিলের কাছে মাথা নত না করে, অন্যায়ের কাছে মাথা নত না করে, হাজ্জাজ বিন ইউসুফের কাছে আর আব্দুল মালিক বিন মারওয়ানের কাছে মাথা নত না করে, তুই তোর জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিবি। মায়ের কাছ থেকে কথা অনেক, সব কথা বলতে পারিনি, শেষ কথাটা বলছি। মায়ের কাছ থেকে যখন বার হলেন বিদায় নিয়ে, গায়ে একটা ওই ওরে বলে বর্ম লোহার পোশাক, লোহার পোশাক পরলেন। একদম যখন মায়ের দোয়া নিয়ে বেরিয়ে আসবেন, মায়ের কাছে গেলেন, মা গায়ে হাত দিয়ে দেখলেন গায়ে লোহার পোশাক। মা আসমা আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে দেখে বললেন, কিরে বেটা, যাচ্ছিস জিহাদে, যাচ্ছিস অন্যায়ের প্রতিবাদ করতে, তা তোর গায়ে লোহার পোশাক? বলে, মা এটা শুধু মানসিক সান্ত্বনা। মা আসমা বললেন, তোর মায়ের দাবি লোহার ওই পোশাকটা বাড়ি খুলে রেখে তবে যুদ্ধের ময়দানে যা। আর একটু মহব্বত করে বলবেন না, আমাদের লক্ষ্য অন্য কিছু না, মেয়েদের মাদ্রাসা করেছি এজন্যই সমাজে যদি আদর্শবতী কিছু মা উপহার দেওয়া দিতে পারে পারি, তাহলে ওরা একদিন সমাজকে কিছু দিতে পারবে। মুফতি সাহেব এসেছেন, তিন চার মিনিট তাই বসিয়ে রেখে বক্তৃতা করা খানিকটা বেয়াদবি হয়েছে, একটু তকবীরের আওয়াজ দেন। নারে দেখলো সিলসিলায় মুজাদ্দিদুল জামান আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মেমোরিয়াল খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা। নারে দেখলো অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেব হুজুর কিবলা। নারে দেখলো শরীফ আল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা।